আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমি এখন আমার বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আছি। তো আমি এখানে দেখাচ্ছি আমাদের এখানে গ্রন্থাগারের বাইরের দৃশ্যটা, দেখুন কতগুলো ফুলের গাছ আছে, আবার এখানে বাসগুলো দাঁড়ানো আছে এখানে। সো আমরা এখন ভেতরে যেতে পারি, আমরা গ্রন্থাগারের ভেতরের দিকে আগাচ্ছি। তো আমরা এখানে দেখতেছি আমরা একটু স্লো আগাচ্ছি এখানে। তো আমার আগে তিন মামার সাথে কথা হয়েছে, মামারা এখানে দাঁড়িয়েছিল যে একটু আমাকে দেখাবেন, এরকম একটা কিছু বলছিল আর কি। সো আমরা দেখতেছি দুই সাইডে কিন্তু এখানে আমাদের পেপার পড়ার মতো জায়গা আছে। তো আমি এখানে সবগুলো দেখাবো একটা স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমত একদম লাস্ট কর্নারের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো এই আমাদের ডান সাইডে যে রুমটা এখন দেখতেছেন আপনি এখানে, এই রুমে আমাদের এখানে নিজস্ব বই নিয়ে যাওয়ার পড়ার সুবিধা আছে। এবং আমাদের এখানে অনেকগুলো আমাদের কি আছে, এখানে ড্রয়ার বলি আমরা এটাকে। তো এই ড্রয়ারগুলোতে আমাদের অনেক কিছু আর কি আছে, নথিপাতি আর কি আছে, বা অনেক কিছু চাবি আছে এখানে। ওকে, মানে এখানে আবার সিলেক্ট করা আছে এখানে যে কোন এয়ার চাবি কোন কোথায় আছে এখানে। তারপর এখানে আপনার মোটামুটি অফিস কক্ষ, এখানে আমাদের অফিস, অফিসে যারা জব করে তাদের আর কি। আমরা এখন ফার্স্ট ফ্লোরের যে আমাদের এখানে অ্যাটা আছে, এখানে লাইব্রেরিটা আছে, সেটা আমরা যাচ্ছি, সেই কক্ষে যাচ্ছি। এখানে দেখুন আমাদের বাংলাদেশের সব ধরনের পত্রিকাগুলো আমাদের এখানে দেওয়া আছে, এবং মোটামুটি আমাদের এখানে সব ধরনের, মোটামুটি সব ধরনের বই এখানে আছে। ভাই আমাদের দিকে তাকাইছিল, আমি যখন ভিডিও করছিলাম। দেন দেখুন আমাদের এখানে মোটামুটি আমাদের এখানে সব ধরনের বইয়ে পাওয়া যায় আর কি। ওকে, এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল যে বইগুলো আছে সবগুলো এখানে মোটামুটি আছে। এরপর আমরা এখানে লাইব্রেরিটাকে একদম চতুর্পাশ দিয়ে আমরা কি ঘুরতেছি এখানে। তো আমরা এখানে একুশে কর্নার আমাদের এখানে যে এটা আছে আর কি, এখানে দেখবেন যে অনেক কিছু আমাদের বাংলাদেশের যে কিছু রাইটার আছে তাদের এখানে বইগুলো দেওয়া আছে, এবং আমাদের এখানে কিছু ছোটো ছোটো যে আমাদের বইগুলো আছে আর কি। হ্যাঁ, এই বইগুলো আমাদের এখানে দেওয়া কিন্তু আছে এখানে। সো আমরা এই সব দেখে এবার এখানে পেপারগুলো দেওয়া আছে, এখানে সমস্ত পেপারের নামগুলো দেওয়া আছে কোথায় কোনটা আছে। এরপর আমাদের এখানে এখান থেকে বের হয়ে যাওয়ার পালা, আমরা এখন ফার্স্ট ফ্লোরের দিকে উঠতেছি, মানে সেকেন্ড ফ্লোরে উঠতেছি এখানে। তো সেকেন্ড ফ্লোরে আমরা এখানে যখন উঠলাম তখন দেখলাম যে আমাদের এখানে লাইব্রেরি একদম ফাঁকা। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করেছি দুপুরবেলা, যখন সবাই খাওয়ার জন্য চলে যায়, তো মোটামুটি সেই সময় লাইব্রেরিতে কেউ থাকে না। সো আমি ওই সময় ভিডিওটা এখানে বানাচ্ছি। ওকে, সো দেখুন আমাদের এখানে ভাইয়েরা তাও কয়েকজন এখানে পড়াশোনা করতেছে। তারপর আমরা এখানে থার্ড ফ্লোরে উঠতেছি। তো থার্ড ফ্লোরে আমরা এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি। তো এই থার্ড ফ্লোরে একটু আমাদের এখানে সেটা সায়েন্স ফ্যাকাল্টি আর কি। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, এটা হচ্ছে আমাদের কি জাস্ট ওই থিওলজিক্যাল যারা ছিল তাদের জন্য, আর এটা হচ্ছে আমাদের সায়েন্সের জন্য, যারা সায়েন্স আছে এখানে, যারা কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, হ্যাঁ, তারপর আইসিটি, এদের জন্য আর কি, বা এখানে যতগুলো সায়েন্সের এখানে ডিপার্টমেন্ট আছে মোটামুটি সবগুলো এখানে পাওয়া যাবে। আবার আমরা দেখতেছি এখানে মোটামুটি আমাদের, এরপর আমরা এখানে ফোর্থ ফ্লোরে উঠলাম। তো এই ফোর্থ ফ্লোরে আমরা যখন উঠতেছি তখন এখানে কিন্তু আমাদের মোটামুটি মানে মার্কেটিং না বিজনেস আমার এক্সাক্ট মনে নেই, তবে ফোর্থ ফ্লোরের আমাদের যে পড়াশোনার পরিবেশটা এটা আমাদের সব থেকে বেশি বেটার, কারণ আমাদের এখানে প্রত্যেকটা জন আলাদা করে কিন্তু আমাদের এখানে জায়গা স্পেস রাখা আছে এখানে, এবং এক একজন এক একভাবে কিন্তু এখানে পড়তে পারবে। ওকে, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে। তো এখানে অনেক সুন্দরভাবে পড়াশোনা করা যায়। সো আপনারা চাইলে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরিটা ভিজিট করতে পারবেন। ওকে, এটা ভিজিট করার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনি জাস্ট ওই কুষ্টিয়াতে আসলে আমার সাথে যে যোগাযোগ করেন আমি আপনাকে ইনশাল্লাহ চতুর্থ মানে সম্পূর্ণ ভার্সিটি দেখাই নিয়ে বেরোবো। তো এরপর দেখুন আমি সম্পূর্ণ লাইব্রেরিটা মোটামুটি ঘোরাঘুরি শেষ, এরপর আমার হচ্ছে এবার বিদায় নেওয়ার পালা। সো আমি মোটামুটি সব কিছু একদম মোটামুটি তো ক্যাপচার করা সম্ভব না, তারপর আমার যতটুকু আমি এখানে পেরেছি আর কি, তাদেরকে বলে যে কতটুকু ভিডিও করা যাবে, তো এর সাপেক্ষে ভিত্তি করে আমি মোটামুটি তাও কিছুটা অংশ এখানে ক্যাপচার করে রাখছি এখানে। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলো আসার প্রতি তার আগ্রহ জাগে এখানে। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের এরকম গ্রন্থাগার আছে। ওকে, সো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, একদম ফার্স্ট ফ্লোরে এসে গেছি একদম। তো এই এখানে আমাদের কিন্তু এখানে ডিজিটাল একটা ল্যাব আছে, বা এখানে লাইব্রেরি।